এবার কারো অর্থাৎ 2022 সালের যে এইচএসসি পরীক্ষার্থী আছে সেই পরীক্ষায় 2018 সালে বা তার আগে যারা এসএসসি পরীক্ষায় পাশ করছে তাদের সুযোগ আছে পরীক্ষা দেওয়ার। হ্যাঁ ঠিক শুনেছো, তোমরা যারা 2018 সাল বা তার আগে এসএসসি পরীক্ষায় পাশ করছো কিন্তু কোনো কারণবশত কলেজে ভর্তি হতে পারোনি, তারা প্রাইভেট শিক্ষার্থী হিসাবে এবারকার 2022 সালের ব্যাচের সাথে পরীক্ষা দিতে পারবে। তো এ সংক্রান্ত এক নোটিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আজ 11 তারিখ পাবলিশ করেছে। তো সেখানে কি বলা আছে সেটা আমরা পুরোটা দেখব, এর জন্য অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখি আমাদের এখানে কি বলা আছে। বলা আছে যে 2022 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রাইভেট পরীক্ষার্থীদের জ্ঞাতব্য নিয়মাবলী, অর্থাৎ যারা 2022 সালে পরীক্ষায় অংশ নিতে চায় এমন শিক্ষার্থীরা এটা ভালো করে মনোযোগ সহকারে শুনবে, বা এরকম চিন্তা পরিচিত কেউ থাকলে তারাও শুনে রাখতে পারো তাদেরকে বলে দেওয়ার জন্য। এখানে বলা আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা 2018 সাল এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অর্থাৎ 2018 সালের এসএসসি পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছে এবং পাশ করছে বা তার আগে 17 সাল 16 সাল 15 সালে পাশ করছে কিন্তু কলেজে ভর্তি হয়নি, তারা 2022 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে এবং এখানে একটা বিষয়, তারা কিন্তু নির্দিষ্ট কয়েকটা কলেজ থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, সব কলেজ থেকে কিন্তু পারবে না, তো সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তবে এখানে বলা আছে আবার যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা 2017 সাল, অর্থাৎ উন্মুক্ত থেকে ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করছে 2017 সাল পরীক্ষায় পাশ করছে বা তার আগ থেকে, তারাও কি এখানে পরীক্ষা দিতে পারবে। তো এখন এই ক্ষেত্রে কী কী নিয়ম নির্দেশনা আছে সেটা আমরা এখন দেখবো একের পর। যে প্রথমে বলা আছে যে প্রাইভেট পরীক্ষার্থীকে 2022 সালের এসএসসি সমমান পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র হবে, অর্থাৎ এখন যারা 2022 সালে যে আসে তাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে নতুন করে, ওই সিলেবাস অনুযায়ী তোমাদের যারা পরীক্ষা দিতে চাও রেজিস্ট্রেশন করতে চাও তারা অবশ্যই নতুন করে সিলেবাসটাই পড়তে হবে, আগের যেটা তোমরা পরীক্ষা দিবা এরকম না, এরকম হবে না, নতুনটাই দিতে হবে। বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনা নিয়মাবলী প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য, অর্থাৎ প্রাইভেট নিয়মিত সবার জন্য একই সিলেবাস যেটা এখন আছে সেটাই চলবে। তো এক্ষেত্রে কিন্তু নিচে কয়েকটা কলেজের নাম দেওয়া আছে, সেই কলেজগুলোর মধ্যে থেকে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এর বাইরে কলেজে রেজিস্ট্রেশন করা যাবে না, অর্থাৎ তুমি যদি এই কলেজগুলোর বাইরে থেকে যদি তুমি পড়তে চাও তাহলে হবে না, এই কলেজগুলোর মধ্যে তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে 1 নম্বর দেওয়া আছে সরকারি কবি নজরুল কলেজ লক্ষ্মীবাজার ঢাকা, এই কলেজের থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর তো এখানে তারপর করতে পারবে কি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে করতে পারবে, তারপর বাংলা কলেজ সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা থেকে করতে পারবে, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ঢাকা থেকে করতে পারবে, এছাড়া পারবে তুলারাম কলেজ নারায়ণগঞ্জ, হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ, দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ, ভাওয়াল বদরে আলম কলেজ গাজীপুর, তারপর নরসিংদী কলেজ নরসিংদী, গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ, কুমুদিনী কলেজ টাঙ্গাইল, তারপর নাগরপুর সরকারি কলেজ টাঙ্গাইল, সরকারি ইয়াসিন কলেজ ফরিদপুর, সরকারি শরীয়তপুর কলেজ শরীয়তপুর, সরকারি মাদারীপুর কলেজ মাদারীপুর, সরকারি রাজবাড়ী কলেজ রাজবাড়ী, সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, এবং যারা বিদেশে আছে বিদেশিদের ক্ষেত্রে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ আবুধাবি, অর্থাৎ দুবাইয়ে যারা আছে তাদের ক্ষেত্রে এই যে একটা কলেজ আছে এই কলেজ থেকে তারা কর্মচারী হিসেবে যারা গিয়েছে ওখান থেকে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু এই কয়েকটা অর্থাৎ এই 18টা কলেজ থেকে তারা পারবে, এর বাইরে অন্য কলেজ থেকে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। তো আশা করি যারা ইচ্ছুক তারা এই বিষয়ে মনোযোগ দিবে। 3 নম্বর বলছে যে প্রাইভেট পরীক্ষার্থীগণ যে কলেজের মাধ্যমে নিবন্ধনকৃত হবে সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অংশগ্রহণ করবে, অর্থাৎ কেউ যদি এখন নরসিংদীতে কেউ যদি এখন যদি তুমি ভর্তি হতে চায় এখানে ভর্তি হয়ে যদি সে পরীক্ষা দিতে চায় তাহলে নরসিংদী কলেজটার জন্য যেখানে সেন্টার হবে ওইখানে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে, কেন্দ্র পরিবর্তন করে নিজের এলাকা নিয়ে আসা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর বলছে প্রাইভেট পরীক্ষার্থীগণ কেবল মানবিক ব্যবসায়িক ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে, সায়েন্সে অর্থাৎ সায়েন্সে যারা আছে তাদের জন্য হবে না, শুধুমাত্র আর্টস এবং কমার্স আর ইসলামী শাখা যারা আছে তাদের জন্য। যে সমস্ত বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আসছে যেমন ICT এটা বাদ যাবে, সেই বিষয়ে কি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, প্রাইভেট পরীক্ষার্থীগণ চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট থাকবে না, শুধুমাত্র মেন যে সাবজেক্টগুলো থাকবে ওগুলো দিয়ে পরীক্ষায় দিতে হবে। বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না,
হয়তো কোনো কেউ চাকরি পাইছে বোর্ডে, তারা কাজ করতেছে বোর্ডে, তারা এখন কাজ করার কারণে তারা ভর্তি হতে চাচ্ছে, পড়তে চাচ্ছে, তারা কিন্তু নিজ বোর্ড থেকে কিন্তু পরীক্ষা অংশ করতে পারবে না, অন্য বোর্ডে যাবে। যদি কেউ দিনাজপুর বোর্ডে থাকে সে রাজশাহী বোর্ডে যাবে, গিয়ে ওখানে পরীক্ষা দিতে হবে। তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যে কোনো বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ যেটা আমি বললাম সেইটা। এছাড়া বলছি যে কলেজের অধ্যক্ষের নিকট কিন্তু প্রাইভেট পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করতে চাচ্ছে তাদেরকে 18/4/22 থেকে 10/5/2022 অর্থাৎ এই মাস এপ্রিল মাসের 18 তারিখ থেকে আগামী ঈদের পর 10 মে 2022-এর মধ্যে প্রয়োজনীয় ফি এবং কাগজপত্র আবেদন করতে হবে নির্ধারিত কলেজ, অর্থাৎ এই 18টা যে কলেজ আছে সেই কলেজগুলোতে, ঠিক আছে। এরপর বলছে যে প্রাইভেট পরীক্ষার্থীগণ প্রতি তালিকাভুক্তি ফি অর্থাৎ একটা কলেজ তালিকাভুক্তির জন্য 100 টাকা দিতে হবে, এবং 18/4 থেকে 25/5/2022-এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু রেজিস্ট্রেশনের সময়সীমা বলে দিছে যে 25 মে-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, নয়তো কিন্তু আর কোনো কাজ হবে না। পূরণকৃত অনলাইন তালিকা এবং মাধ্যমিক মূল নবীনপত্র অর্থাৎ অনলাইন তালিকা যেটা পূরণ করতে হবে এই 18 তারিখের পর থেকে, সরি, হ্যাঁ, ওই ওই পূরণ করাটা প্লাস মার্কশিট যেটা আছে মেট্রিকের, ওই মার্কশিট মার্কশিটটা কী করতে হবে, সত্যায়িত করে 30/5/22-এর মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখা জমা দিতে হবে, অর্থাৎ 30 তারিখের মধ্যে মে মাসের জমা দিতে হবে ওই যে হলো মার্কশিট এবং অনলাইন কপিটা যেটা পূরণ করা হবে সেটা। মূল নম্বরপত্র তালিকা ক্রমানুসারে সাজিয়ে দিতে হবে, নম্বরপত্রটা কিন্তু অরিজিনাল হইতে হবে মার্কশিটটা, এটা বলছে এখানে। এছাড়া আরও কিছু বলা আছে যে এখানে কিছু যে ভেরিফিকেশনের কিছু ব্যাপার স্যাপার আছে, যে যে সকল পরীক্ষার্থী 1995 সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে, অর্থাৎ 1995 সালের আগে যারা আছে অনেক বয়স্ক লোক তাদের জন্য কি হবে এখানে, মূল যে নম্বরপত্র আছে মার্কশিটটা আছে ওটা কিন্তু যে বোর্ড থেকে পাশ করবে তারা সেই বোর্ড থেকে সত্যায়িত করে নিতে হবে। মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট লেখা থাকতে হবে, এই লেখাটা যদি না থাকে, যারা আপনারা যারা অনেক বয়সী আছেন তাদের জন্য এটা লেখা থাকতেই হবে, নাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। তারা বলছে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে, ঠিক আছে। আবার মূল নম্বরপত্রের উপর পৃষ্ঠায় কিন্তু নিয়ন্ত্রক কর্তৃক ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট লেখা থাকতে হবে, এটা কিন্তু যারা কারিগরি বোর্ড এবং ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিক পাস করেছে 17 সালের আগে। তারপর বলছে যে সকল পরীক্ষার্থী 99 সালের পূর্বে মাদ্রাসা থেকে এসএসসি পাস করেছে, ঠিক আছে, তাদের জন্য একই বিষয়, পিছনে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট লেখাটা থাকতে হবে। আর যে সকল পরীক্ষায় 18 সালে বা তার আগে পাস করেছে তাদের মূল প্রবেশপত্র লাগবে, অর্থাৎ তাদেরকে মূল প্রবেশ জমা দিতে হবে, যাদের যে মেট্রিক পরীক্ষায় যে মূল প্রবেশপত্রটা ছিল তাদেরকে ওইটা জমা দিতে হবে, ঠিক আছে। তো এরকম করে সব কিছু, তারপর ছবি টুবির ব্যাপার আছে এখানে বিশেষ কিছু, যে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে প্রার্থিত পরীক্ষার অন্ততপক্ষে 2 বছর পূর্ব এবং অনেক অনুমোদিত কলেজ শিক্ষার্থী ছিল না এবং প্রার্থী পরীক্ষায় বহিষ্কৃত হয়নি বা হয়ে থাকলেও এর মেয়াদ হয়ে গেছে এবং 2022 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার জন্য অযোগ্য ঘোষিত হয়নি, এ মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে ভুল কোনো কাজ কিছু করতে পারা যাবে না, অবশ্যই সঠিকটাই লিখতে হবে। তারপর অবশ্যই নতুন করে এখন রিসেন্ট একবারে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি একবারে তোমার স্বাক্ষর সহ দিতে হবে, তার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে নিয়ে আইকা যে গাম আছে ওই আটা দিয়ে আটকে দিতে হবে। এছাড়া কি বলছে, শিক্ষক প্রার্থীদের বেলায় কোনো অনুমোদিত বিদ্যালয়ে চাকরির মেয়াদ বিজ্ঞপ্তি জারির পূর্বে অন্তত 3 বছর পূর্ণ হয়েছে এই মর্মে নিজ শিলা শিক্ষা অফিসারের সিল ও স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট লাগবে, যা শিক্ষক প্রার্থী আছে যারা আছে অথবা অনেকে আছে মেট্রিক পরীক্ষাতে চাকরি করতেছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা লাগতে হবে, যে জেলা প্রশাসকের সিল লাগবে, স্বাক্ষরও লাগবে। আর অন্য বিষয়ে যাদের আছে তাদের ক্ষেত্রে এরকম বিষয় আছে যে সিল লাগবে, আর শারীরিক প্রতিবন্ধী যারা দৃষ্টি প্রতিবন্ধী থাকে এরকম থাকবে, তাদের ক্ষেত্রেও কি পরিশ্রম নীতিমালা কি ব্যবস্থা করতে হবে, এক্ষেত্রে 10ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীকে নিযুক্ত করতে পারবে, অর্থাৎ যেহেতু সে শ্রুতি লেখক অর্থাৎ সে তোমার শুনে শুনে লিখবে, ওই ক্ষেত্রে সে আরেকজনকে দিতে পারে যেহেতু প্রতিবন্ধী সে। আর প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখা থেকে জুন মাসের 2 তারিখ থেকে গ্রহণ করা যাবে, ঠিক আছে। আর এটাই বিষয়, এবং প্রয়োজনীয় সংশোধন যদি লাগে তাহলে 6 তারিখের বোর্ডের শাখায় জমা দিতে হবে, যে না আমার সমস্যা হয়েছে ওখানে, তাহলে সেক্ষেত্রে 6 তারিখের মধ্যে এখানে এটা জুন মাসের জমা দিতে হবে। আর এর মেয়াদ কিন্তু থাকবে শুধুমাত্র 1 বছরের জন্য, অর্থাৎ একবারে এবারের জন্য পরীক্ষা দিতে পারবে, ফেল করলে আবার নতুন করে ভর্তি হওয়ার সুযোগ থাকবে হয়তো বা, কিন্তু এটার মেয়াদ এই 1 বছরই থাকবে। তো এইভাবেই কিন্তু কাজগুলো হবে। আর এছাড়া বলছে কি, প্রাইভেট পরীক্ষার্থীদেরকে 2022 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট পরীক্ষার ফি জমা দিতে হবে,
অবশ্যই যে কলেজগুলো আছে, যে 18টা কলেজ দেখানো হইলো, ওই 18 কলেজটা থেকেই তাদের কি করতে হবে, জমা দিতে হবে নির্দিষ্ট টাকা। আর পরীক্ষার্থীদের আবেদনপত্র যখন তখন যে কোনো সময় বোর্ড চাইলে কি করতে পারবে, বাতিল করতে পারবে, এটা তাদের ক্ষমতা বলে রাখা হয়েছে। তো এটাই ছিল মূলত বিষয়টা। তো এখন আমরা এটা বুঝলাম যে যাদের অনেক আগে থেকে পড়াশোনা গ্যাপ আছে, অর্থাৎ 18 সালে পর আগ থেকে গ্যাপ আছে পড়াশোনা, মেট্রিক পরীক্ষা দেওয়ার পর যারা বিদেশে গেছে বা অন্য কোথাও কাজ করতেছে কিন্তু পড়াশোনার এখন শখ জাগছে, তাদের জন্য এখন ইজিলি তারা 2022 সালের সাথে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রাইভেট শিক্ষার্থী হিসাবে। আশা করি এই বিষয়গুলো পুরোটা ক্লিয়ার হয়েছে। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার বিদ্যালয়ে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।